হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। এই চুপ কর। তো যাই হোক, মানে এখন বকাটা কথা জানো এই ভিডিওতে, কারণ এই প্রথম মাস্টার টিমের এই প্রথম আমরা সবাই দেশের বাইরে এসে ভিডিও করতেছি। তাও আমরা সিঙ্গাপুর আসছি কালকের আগের দিন, তো আজকে আমরা বাইর হয়েছি ভিডিও করার জন্য একটা সিঙ্গাপুর রিসর্টে। তো এখন যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের সিঙ্গাপুর ওই রিসর্টে যেখানে আমরা উঠছি। আই এম তো অবাক, হ্যাঁ কেন অবাক হবে না, মেয়েদের বউ ভিতরে আস, আমি মজা আয়গা না ভিডিও দেখামো আস্তে আস্তে সবাই রে, সবারে বলতে হবে না। এই মাইয়ারা যে ভিডিও দেখে তারা যে তান আমার প্রেমে পড়ে, প্রেমে পড়ব বোঝা উচিত যে আমরা যেহেতু আসছি মেয়েদের বউ আসছে, কি করে তাহলে খাওয়াবো ঘেরা আমা করে রান্না করে আর কি, যেটা মনে করছেন ওটা। ও তো যাই হোক, এই প্রথম বাংলাদেশ, ও বাংলাদেশের না মানে আমাদের মাস্টার টিমের এই প্রথম আমরা সবাই এখানে আসছি। আর আমাদের বাকি যে টিম মেম্বার তাদের পাসপোর্ট করা ছিল না, সেজন্য আসতে পারে না, আসে নাই কারণ তারা খেলায় বিজি আছে। মানে ক্রিকেট টুর্নামেন্ট আছে তো, আর যেটা মনে করছেন ওটাও কিছু দেয় না রে, এই এই সেও ক্লাই দিগা কিছু দেয় না, কি করে এই সিঙ্গাপুর এগুলো আছে ফিরে তো ভাবি, আমি তো ভাবছিলাম শুধু বাংলাদেশে এরকম, শুধু বাংলাদেশে আছে, তোর ডিসার্টটা সুন্দর রে, তুই তারা তোর বাড়ি না সিঙ্গাপুর, তুই বাংলায় কেমন কথা কস, কেন কথা বলিস কেন, তো ভিউয়ার্স মানে আমরা যে রিসোর্ট আছি এখন, এই রিসোর্টে মানে সিঙ্গাপুরের সবচেয়ে বেশি গরম মনে হয় এইখানেই, মানে এত পরিমাণ গরম, মানে প্রচুর গরম, প্রচুর এক কথায়। তো এখানে রোদ বেশি সেই জন্য মানে মুখ হয়তো ঘাম ঘাম বোঝা যাচ্ছে আপনাদের কাছে। ভাই ভাই না, জি ভাই, বিগ ফ্যান ভাই, আপনার সিঙ্গাপুর কবে আসলেন? থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ, আসছি কালকে রাত আগের দিন রাতে। ও তাহলে তো এই রিসোর্টে উঠছেন? হ্যাঁ এখানেই আসছি। ও সমস্যা, আমার এই পাশে রিসোর্টে আমি থাকি, সমস্যা নেই, কোনো সমস্যা হলে আপনি এখানে গোরেন, সমস্যা নেই, এখানে সব পরিচিত, আমি অনেক বছর ধরে সিঙ্গাপুর থাকি, অনেক সুন্দর, আপনারা গোরেন আর আপনি বাংলাদেশের বড় একটা সেলিব্রিটি, আমার চ্যাটার বাল, আপনার সাথে পরিচয় দেখে ভালো লাগলো। এ কি করতেছে ফ্ল্যাটে, কি হইতাছে নোগা ভাই, এটা তো সিঙ্গাপুরের একটা রিসোর্ট, এই বাংলাদেশে না ভাই, আমি তো ভাই উগান্ডা থাকি, ও থাকে মায়ানমার, আমি বাংলাদেশি, এই যে মেহেদি ভাই বাংলাদেশে বড় একটা সেলিব্রিটি, সেলিব্রিটি ফ্ল্যাটের মালিক, আমরা সেলিব্রিটি নিব, এটা কি তোর তু বাল, আমার কিড়া মানে হিন্দিতে বাল, সমস্যা নেই, চুল অনেক সুন্দর, এই চুলের জন্য সে সেলিব্রিটি। হ্যালো পুলিশ স্টেশন, মেয়েদি ভাই আপনার বউ আসে নাই মানে, আসছে তো মানে বউটা তো আসছে, ওই যে ফ্ল্যাটে রুমে রেখে আসছি। তাহলে এখানে সিঙ্গাপুরে এসে আপনাদের কিরকম অনুভূতি, কিরকম লাগতেছে? এই তার আগে বলেন, আপনি কি টিকটকের প্রতিবন্ধী খাতায় নাম দিয়েছেন নাকি? প্রতিবন্ধী সেলিব্রিটি সবই মানে সে এক জায়গায় থাকে সবকিছুই, কিন্তু আমার একটা ছোট রাইড আছে বুঝছেন, কানে কানে কই ছোট রাইড আছে, বয়স কিনাতে একটু সাউট করে মেহেদির বউকে দেখার খুব ইচ্ছা ছিল, কিন্তু মেহেদি এটা কি হোটেলে রেখেছো তুমি? আপনার কি ঘোরার জন্য আসতেন নাকি? আমি মেহেদি ভাই, ভাই আমি আদি কাসান বয়স কি, তাতে আমার বাল ছড়া গেল, সো টাঙ্গালে গর্ব একদিন মই নে হনু, গবরে নে টাঙ্গালে গর্ব না, টাঙ্গালে গর্ব হবে, দেখি লাগে, থ্যাংক ইউ ভাই, দেখেন রেগুলার আমরা আসলাম ভিডিও করার, কলিং করে দেন না, এতক্ষণ যা বললাম সিঙ্গাপুর আসছি, আমরা তো ভালো আসি নাই, সরি মানে বকা দিয়ে ফেলাইছি, আর বলবো সেটা বলে আপনার, এই যে ভাই খুদাই মিশা দা কথা বললাম যে ভাই সিঙ্গাপুরের, তো আশা করি ভাই দুইটার সাথে দেখা হয়েছে, তারা ওইখানে আসছে,
সিঙ্গাপুর বলে চালাই দিতাম ভাই আমি চালাতা প্রথমে দুইটা না তিনটা মেয়ে আমাদেরকে তাকায় ছিল অবশ্য ওরে পছন্দ করে কিন্তু পার্টিছিলাম আমি কিন্তু এমন পার্টিছে যার কারণে মেরে গেছে গা কি ওরে তো তো যেটা বলতে নিছিলাম এই ভাইও কিন্তু আমাদের সাথেই আসছে তার পাশে টাঙ্গালে আর এই এখন যে মানে জায়গাটা দেখছেন এটা হচ্ছে আমাদের টাঙ্গালের কোন কি জানো আমার শ্বশুরবাড়ি হ্যাঁ শ্বশুরবাড়ি হ্যাঁ ওই ওর শ্বশুরবাড়ি ওর শ্বশুরবাড়িটা যেখানে আমি দেখছি যে চেহারা মেরির বউটা অনেক মজা করছি এখন পুরা রিসোর্টটা ঘুরে দেখাম আসলে রিসোর্ট না ভাই এটা একটা বুড়ো ব্যাংক ঠিক আছে তো এখানে আমরা টাকা লেনদেন করি আমি মাইরা দিছি মেলা টাকা আমি বলি এটা যে ব্যাংক এটার টাকা মারলে তোরা তো পিছন মাইরা দিত মানে পিছনে মারতো আর আপনার যেটা মনে করছেন ওটা তো অবশ্যই হ্যাঁ এই মামা আসছ হ্যাঁ মামার এমন কি বসাম মামাই তো মামার যে একটা মেয়ে আছে রে সব্বাস পাইত না সব্বাস সব মিশা কথা মামার মেয়ে বলতে মামার এলাকার একটা মেয়ে আছে জিতছে সে একটা কোরা মাল পাইছে ভিডিও থু ফালা ভিডিও থু পা আচ্ছা ধরো ওরে আইতেছে A few moments later. এই ওদিকে গেল কি দেখার জন্য আমরা তো শুনছেনই তো যাই দেখি কি পাল্টা দেখলি দেখি কি দেখে আমার কাছে কো হালা হালা মিশা তো করে নিয়ে আসছে কয় মেয়া উনি যাওয়ার পর দিই তিনটা মেয়ে যাওয়ার কথা আমি বলি উপরে মারছে দুইটা আর ওমর ওর নিয়ে গেছিল সামনে কিন্তু পাহাড় আছে আমরা এখন পাহাড় দেখাবো একটু বড় ফোন দেন রিসোর্ট থেকে ফোন দিতেছি নিশা কথা তো যাই হোক এখন বিষয়টা হচ্ছে যে কি মানে রিসোর্ট করলি বাগামাগি যে করলি ভিডিওর মধ্যে বুঝছস তুই মাফ কর দো না আমি তোর টাকাটা নিম না সেটা তোকে পরে নিল যেটা কোবার সেটা তো কই নাই বাল এতক্ষণ বাল গেলাম মেয়েদের শাশুড়ি খালি ঘর আর সবসময় আমার এই খালি ঘর পূরণ কর দূর বুঝি না আমার না আমার শাশুড়ি কি এতই বড় মানে মন যে সবার এই পূরণ করবার কয়েকের শ্বশুরে বলো কয় একই কথা তোমার শাশুড়ির সাথে সারাই খেলা যায় মানে লুডু আর আপনারা যেটা মনে করছেন ওডাও